এটা কে জানবা তে মাই গো এটা ডাকছেন কি কেন এ মা সেটা বলে তোমার বুঝা গো কা ভগবান বনবাস কালে সেই অঙ্কবতী
সেতু বন্ধ বান্ধ করে রামচন্দ্র সীতা মাতাকে খতিয়ান উদ্ধার করে থাকে আজকাল ঘরে ঘরে লোক জমাকে পড়ে করে তিনটা পড়ে দিছি কিন্তু তবে সীতা রামচন্দ্রের সেই রামচন্দ্র সীতা মাতাকে জগতে ছাড়বে আসতে কে কারা গর্ভ অবস্থায় হেতা ছাড়া দেখি কে পুরা দিয়ে খাইছে আগো মাই নিজে মুই বললো বলে নি হে পাঁচ লোক যেটা বললো বলে সেই বড় লোক রামচন্দ্র ওই যাবে রহস্যময় কথা দিলাম আমি বলে মোর কনিয়াকে যেতে হবে 3 মাস নি বলা কিতলা রোজ নে মুই 4 বরস কিন্তু রামচন্দ্র সীতা মাতাকে গর্ভ অবস্থায় ছাড়বে মুই বাল্মীকি আশ্রমে আশ্রয় নি করি কেতে কষ্ট মুছি বাবা তো মুজা বলে নরমাল হারা বলে শুনে অকস মারি গেলে কেন তো কি টাকা দিলা আমি তো পাজি তো পাতি নি কেতে কষ্ট রে মুই আমার সঙ্গে জান না করে ঠাকুর আমার জানুয়ারি 26 তারিখ শিব ধনু ভাঙা আবার সমস্ত রাজা মনে হবো কেহবি নি রহব ঘরে লক্ষ লক্ষ রাজা সীতাকে বাহা হবে নাকি শিব ধনুকে ভাঙবাকে যেতে নিমন্ত্রণ করা হইতো তো রাম লক্ষ্মণ কে খাইতে বিশ্বামিত্র সীতা ও মিথিলা রাজা কে লেছে হ্যাঁ বর্ষ বর্ষ ধরি করে অহল্যা নারী হ্যাঁ তাঙ্কর স্বামী গৌতম ঋষিঙ্কর গৌতম ঋষিঙ্কর পত্নী হচ্ছে অহল্যা নারী তাঙ্কর পতি অবিশ্বাস্য হয়ে আঠারঙ্কর রয়েছে ভাই তো সেই রাস্তা করে রামচন্দ্র মারিলে পথর গোটে মানি পড়ে মুক্তি পাইলে রাম লক্ষ্মণ এবং বিশ্বামিত্র নিজে সরজ নদী গুলাকে পৌঁছে দিয়েছে সরজ নদীর
ଟଙ୍ଗାବାଳା ରହିଥିଲା ମନେ ପଡ଼ୁଛି? ମନେ ଅଛି ମାଇଁ, ଟଙ୍ଗାବାଳାକେ ରାମଚନ୍ଦ୍ର କହିଲେ ଯେ ଏଇ ଡଙ୍ଗାରେ ବସେଇକରି ଆମକୁ ପାରି କରିଦିଆ, ଯେ ଆମେ ଶିବଧନୁ ଭାଙ୍କାକେ ମିଠିଲା ରାଜ୍ୟକେ ଯିବୁ। ଧନୁଯାତ୍ରା ଦେଖିଯିବୁ। ତ ରାମଚନ୍ଦ୍ରଙ୍କର କଥାକେ ଶୁଣିକରି ସେ ଡଙ୍ଗାବାଳା ହେ ପ୍ରଭୁ ମତେ ତମେ କ୍ଷମା କର, ତମର କଥା ତ ମୁଁ ଶୁଣିଛି, ତମେ ଗୋଟେ କଥାକେ ମାନିଦେଲ ଯେ କଥା ଗୋଟେ ଟୁକେଲ ଗୋଟେ ନାରୀ ହେଇଗଲା, ଯଦି ମୋ ଡଙ୍ଗାରେ ଯଦି ତମର ପାଦ ଯଦି ପଡ଼ିଯିବା, ମୋ ଡଙ୍ଗା ଯଦି ନାରୀ ହେଇଯିବା, ମୋର ବେପାରଟା ପଡ଼ିବ, ମୋର ପରିବାର କେତେ ମନେ ଚିନ୍ତା କରେ। ମୁଇଁ ପ୍ରଶ୍ନ କରୁଥିଲି ଆଉ ମୋର ପ୍ରଶ୍ନ ଉତ୍ତର କଲେ ରଖିବ, ଆଜି ପିଲା କି ଛାଡ଼ୁ ରାଧେ ଗୋ।
ভগবান
চিন্তা করে মনুষ জন্ম করে মনুষ বুঝি যেতে ভগবান বুঝি আজকাল মানে মানব জাতির বুদ্ধি হল বলি যত্ন করি করে চরবর্ণ শুই করে নাম ময়ূর ময়ূরী তো গোটে পক্ষী তাঙ্কর চন্দ্রের কথা বুঝলে আর তাঙ্কর বুঝি নাই সে মানে চরবর্ণ মতে সিধা পিতা কহ কেন জায়গার ময়ূর ময়ূরী সম্পর্ক আগমায় সম্পূর্ণ
ভুল কথা মানে তোমার দুঃখ লাগে রামচন্দ্র তো ময়ূর মরিকে রামচন্দ্র কানা কহিলে নৃত্য করুথিব চাপছি না ঠিক যদি চার পাঁচ বাজিয়েছে রামচন্দ্র যেতে কলা মেঘ ঘটি আসছে সে টাইম নৃত্য করছি নৃত্য নৃত্য করতে বাবু ঢুলিয়া পার্বতী অমরান বসন্ত
Thank you.
ভগবানী কথা